সোদপুর ঘোলায় মুড়াগাছা পেয়ারা বাগান অঞ্চলের ব্যাগের কারখানায় আগুন। ঘোলা মুড়াগাছার পেয়ারা বাগান অঞ্চলের এসএল প্যাকেজিং প্রাইভেট লিমিটেড জুটের ব্যাগ তৈরি করার কারখানায় গতকাল আনুমানিক রাত 12টা থেকে 12:30টার মধ্যে আগুন লাগে। কি থেকে আগুন লেগেছে তার তদন্ত করছে দমকল বাহিনী ও ঘোলা থানার পুলিশ। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে শর্ট সার্কিটের কারণেই এই আগুন লেগেছে। ঘটনাস্থলে দমকলের মোট 5টি ইঞ্জিন কাজ করলেও স্থানীয় পুকুর থেকে পাম্পের সাহায্যে জল নিয়ে এই আগুন নেভানোর প্রক্রিয়া চলে। এই বিষয়ে ফায়ার অফিসার শ্রীকান্ত দে কি বললেন তা শুনে নেব। কখন নাগাদ এই আগুনটা লাগে আর কটা ইঞ্জিন কাজ করেছে ঘটনাস্থলে? আপনার 12:30টা নাগাদ আগুন লাগে আর 5টা ইঞ্জিন কাজ করেছে। এছাড়া বা আর কি আর আর কোনোভাবে আগুন নেভানোর সহায়তা কিছু হয়েছে পাম্পের মাধ্যমে? হ্যাঁ, পাম্পের মাধ্যমেই তো আগুন নেভানো চলছে ওই স্থানীয় পুকুর থেকে জল নিয়ে। কি থেকে আগুন লেগেছে বলে মনে করছেন সেটা প্রাথমিকভাবে সেটা বলা যাবে না এখন। আচ্ছা, এই আগুন নেভাতে গিয়ে কি এই যে কারখানা এটা থেকে অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল? ছিল, কিন্তু প্রপার কাজ করেনি। আমরা তো ছিলাম না, বাড়িতে ছিলাম, তো ওই 12:15-10 দেখতে পাই আগুন লেগেছে। তারপরে আমরা আসলাম, এসে ফায়ারকে ফোন করলাম, ফায়ার খুব দ্রুত এসছে, ফোন করার সঙ্গে সঙ্গে পুলিশ দ্রুত এসছে, সবাই হেল্প করেছে, লোকাল বডি সুন্দর হেল্প করেছে। ব্যাস, এটা জুট ব্যাগ আর মানে জুট ব্যাগ তৈরি মানে স্টক ছিল, কারখানা ছিল আর কি জুট ব্যাগের। উত্তর ২৪ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।